আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপে সংবাদে। বার্তাকক্ষের সাথে আছি আমি হাসিনা আক্তার। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের নবম সম্মেলন শুরু। ইউরোপের বুকে ইস্ট লন্ডন মসজিদ এক অনন্য নিদর্শন, এলএমসি সংবর্ধনায় বসনিয়ার প্রেসিডেন্ট। ব্যাংকিং সেবা বৃদ্ধির লক্ষ্যে লন্ডনে এনআরবি ব্যাংকের রোড শো। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। লন্ডনে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের নবম সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধন পর্বে বিশ্বের মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা অংশ নেবেন। মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোর আন্তঃসম্পর্ক এবং উন্নয়নের স্বার্থে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নুরুজ্জামানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এম এ আর মুরাদ। ইসলামী অর্থব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাস নির্মূল সহ মুসলিম বিশ্বের উন্নয়ন ত্বরান্বিত করার অঙ্গীকারে লন্ডনে শুরু হয়েছে 3 দিনের ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের নবম সম্মেলন। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সহ 16টি দেশের নেতা অংশ নেন। উন্নয়নশীল এবং উন্নত দেশ ও ধনী দরিদ্রদের ব্যবধান কমিয়ে আনতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সম্মেলনে যোগ দেয়া নেতারা। বক্তৃতায় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, পারস্পরিক সমৃদ্ধির জন্য মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোর আন্তঃসম্পর্ক আরও জোরদার করতে হবে। উন্নয়নের স্বার্থে সম্মিলিত উদ্যোগে নতুন নতুন কর্মসংস্থান তৈরিরও আহ্বান জানান তিনি। Bangladesh has been continuously engaged with the forum. Our Prime Minister Sheikh Hasina attended the forum in Malaysia in 2010. We also recall the forum's 5th roundtable session in Dhaka in 2012. Global political and economic landscape has gone through notable change in the recent times. The Islamic world witnessed popular uprising in the Arab streets demanding change. Since the financial crisis 6 years back, global economy still to gain its momentum as before. Our social indicators have received global acclamation. We have also invested in environmental protection. We created fund from own resources for climate change adaptation. ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রিটেনে ইসলামিক বন্ড চালু করার ঘোষণা দিয়েছেন, জানিয়েছেন ব্রিটেনে বিনিয়োগের নানামুখী সম্ভাবনার কথাও। 1,800 political and business leaders from over 115 countries here in London, the most open and inclusive capital on the planet and the greatest centre for Islamic finance in the Western world. And then consider some of the specific actions this government is taking to build on these strengths. We want to make Britain the best place in Europe to start, finance or grow a business. So we're cutting corporation tax to 20%, that's the lowest in the G7. We're cutting the time it takes to start a new business. And we've introduced a new one-in, two-out rule for regulation. So yes, if we need a new regulation that affects business, we have to get rid of two others before we start. পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সহ বিশ্বের প্রায় 14টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এ সম্মেলনে অংশ নিচ্ছেন। যৌথ আয়োজক মালয়েশিয়া, ব্রিটেন এবং ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম। সম্মেলনে যোগ দেওয়া মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও বৃদ্ধির মাধ্যমে বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে সুসংহত করা সম্ভব হবে অর্থনৈতিক সম্পর্ক। এক্সেল লন্ডন থেকে এম ইয়ার মুরাদ, চ্যানেল আই। ইউরোপে নতুন করে মুসলমানদের বসতি গড়ে ওঠেনি। এখানে হাজার হাজার বছর ধরে মুসলমানরা বসবাস করছে। ইউরোপের মুসলমানদের ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। ইউরোপে এগিয়ে যাওয়ার পেছনে মুসলমানদের অবদান অনস্বীকার্য। গত 28 অক্টোবর সোমবার সন্ধ্যায় ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের উদ্যোগে বসনিয়ার প্রেসিডেন্ট বাকির ইজবেকবিস সম্মানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি।
ইস্ট লন্ডন মসজিদ সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ইউরোপের বুকে ইস্ট লন্ডন মসজিদ মাথা উঁচু করে দাঁড়াতে দেখে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই মসজিদ একদিন ইউরোপের মুসলমানদের নেতৃত্ব দেবে বলে আমি আশাবাদী। মারিয়াম সেন্টারের হল রুমে ইস্ট লন্ডন মসজিদের নির্বাহী পরিচালক দেলার হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন মুসলিম সেন্টার ও মারিয়াম সেন্টারের বিল্ডার্স মোহাম্মদ আরিফ জাবদানি। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বসনিয়ার ইমাম হাফিজ সিজাত মিকিক। প্রেসিডেন্ট বাকির ইউরোপীয় মুসলমানদের তাদের অতীতের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, আমরা সেই সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যকে ক্রমশ বিচ্ছুত হচ্ছি। সর্বশেষে তিনি বসনিয়ার মুসলমানদের স্বাধীনতা অর্জনে মুসলিম নন মুসলিম যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হল এনআরবি ব্যাংকের রোড শো। এ উপলক্ষে উপস্থিত ছিলেন মিস্টার মোখলেসুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এনআরবি ব্যাংক। এ সময় আরও উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের লিমিটেডের হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন আলতাফ মাহমুদ খোরশেদ এবং মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রিটেল ব্যাংকিং। জনাব রহমান তার বক্তৃতায় ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্য বিস্তারিতভাবে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক মানের একটি বাংলাদেশি ব্যাংক গড়ে তুলতে চাইছি। একটি টেকসই ব্যবসা গড়ে তুলতে আমরা ব্র্যান্ড, আমাদের কর্মশক্তি, আমরা টেকনোলজি বিনিয়োগ করে যাচ্ছি। সেভাবে নিশ্চিত করার মাধ্যমে আমাদের ব্যাংকে একটি ভালো কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে সংকল্পবদ্ধ। উল্লেখ্য, এনআরবি ব্যাংকের বর্তমান বৃহত্তর ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে কর্পোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এনআরবি প্রিমিয়াম ব্যাংকিং সেবা প্রদান করছে। দীর্ঘমেয়াদী আস্থা তৈরির লক্ষ্যে এনআরবি ব্যাংক পেশাদারিত্ব, দক্ষতা আর বাণিজ্যিক সক্ষমতার সমন্বয়ে ক্রেতাদের সঠিক সেবা দিচ্ছেন এবং আপনার অর্থনৈতিক কার্যক্রমের জন্য প্রথম পছন্দ হতে প্রয়োজনীয় সব কিছু করার পরিকল্পনা করছে। আমাদের স্লোগান শুধুই আরেকটি ব্যাংক নয়, যা আমাদের স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে একটি অন্য বাণিজ্যিক ব্যাংক হিসেবে পরিচিত হয়ে ওঠার আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করে। বক্তব্য শেষে রহমান এনআরবি ব্যাংকের 1 নভেম্বর পর্যন্ত লন্ডন রোড শোতে অংশ নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানান। গত 29 অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে বিকেল 7টায় প্রবাসী নব গ্রাম উন্নয়ন সংস্থার ও মাদার বাজার আলী মাদ্রাসার এক্স স্টুডেন্ট ফোরাম ইউকের উদ্যোগে মাদার বাজার মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট লেখক ও মাদার বাজার আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ তাহির আলী মাস্টার সাহেবের যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুরুতে নবগ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি ও মাদ্রাসার এক্স স্টুডেন্ট হাফিজ আব্দুর নূর লতিফা কোরআন তেলাওয়াত করেন। প্রধান অতিথির বক্তব্যে রাখেন টাওয়ার হ্যামলেটস নির্বাহী মেয়র লুৎফুর রহমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি শিক্ষাবিদ আলহাজ তাহির আলী মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চ্যানেলা ইউরোপের ইসলামী বিভাগের প্রধান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। আর বক্তব্য রাখেন এ কে এম সেলিম, মাওলানা আলতাফুর রহমান লতিফি, হাফিজ আলম বক্স, নুরুল ইসলাম, এ কে এম আবু তাহে চৌধুরী, আলহাজ নূর আলী, মনির আহমেদ, মোহাম্মদ আজম খান, মুশাহিদ আলী, কবির ইসলামী আলী, আব্দুল হামিদ রুহিন, মাওলানা আব্দুল বাতেন লতিফ, মাহিদুল হক, নুরুল হাসান ইকবাল প্রমুখ। পিওয়াইউর জন্ম হয় আজ থেকে 40 বছর আগে। 1971 সালের একদল যুবক সেদিন সংঘবদ্ধভাবে কাজ করার তাগিদ অনুভব করে। বাঙালি সমাজে যুবকদের শারীরিক ও মানবিক এবং সামাজিক উন্নতির কল্পে পিওয়াইউর ভিত্তি স্থাপন করা হয়। বিভিন্ন জাতীয় দিবস পালনে ধারাবাহিকতায় গত 27 অক্টোবর পিওয়াইউর উদ্যোগে আয়োজিত হয় ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান। এতে অংশ নেন করণের স্থানীয় এলাকাবাসীদের তরুণ তরুণী ও পিওয়াইউর শুভানুদ্দেই, এলাকার কাউন্সিলর গোলাম রব্বানী এবং অতিথি টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের সেক্রেটারি মাহবুব হোসেন ও চেয়ারম্যান আব্দুল সালামের তত্ত্বাবধানে রুহুল আমিন, রাজা মিয়ার সুলুক আহমেদ বক্তারা পিওয়াইউর ইতিহাস এবং কার্যক্রমের তুলে ধরেন। কাউন্সিলর গোলাম রব্বানী এবং লুৎফুর রহমান বক্তৃতায় পিওয়াইউর সাথে তাদের ঘনিষ্ঠতা, সংগঠনের ম্যানেজমেন্ট কমিউনিটির সাথে একাত্মতা ও তাদের নীতি নির্ধারণ সম্পর্কে তুলে ধরেন। সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। দ্বিতীয় পর্বে পিওয়াইউর অন্যতম প্রতিষ্ঠাতা ব্রিটেনের প্রথম এশিয়ান ফিল্ম ডাইরেক্টর রুহুল আমিনের 2টি ডকুমেন্টারি ফিল্ম দেখানো হয়। দর্শকরা ফিল্মটি আনন্দের সাথে উপভোগ করেন।
চিলাউড়া এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে এক সভা 29 অক্টোবর মঙ্গলবার বিকলেনের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল তাহিদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসাব্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবু খায়ের। সংগঠনের অন্যতম নেতা আলফো মিয়া, আলাউদ্দিন ফারুক মিয়া, কনর উদ্দিন, আলাউদ হোসেন সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, সংগঠনের উদ্যোগে জগন্নাথপুর উপজেলা চিলাউড়া ইউনিয়নের বিভিন্ন স্কুলে কম্পিউটার প্রদান এবং এলাকার গরিব অসহায় মানুষদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এলাকার দারিদ্র বিমোচন এবং শিক্ষা উন্নয়নের ট্রাস্টের কার্যক্রম অব্যাহত রাখবে এবং এই জন্য সকল প্রবাসী চিলাউড়াবাসীদের সহযোগিতা কামনা করা হয়। সভা ট্রাস্টের সদস্য সেন্ট আলবার্সের বাসিন্দা দিলশাদ মিয়ার মৃত্যু শোক প্রকাশ গ্রহণ করা হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে কমিউনিটি ফর হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি ইউকের উদ্যোগে বাংলাদেশ গণতন্ত্র শীর্ষক সেমিনার। ফ্রান্সে জাঁকজমকভাবে উদ্বোধন হলো জেএমজি এয়ার কার্গো এর নতুন শাখা।